চলমান আইপিএলে টিকে থাকার লড়াইয়ে আজ পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে না পারলে বাদ পড়ে যাবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস আইপিএলে এর আগেও পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল এবারের আসরে দিল্লি সে ম্যাচে জয় অর্জন করেছিল মোস্তাফিজুর রহমানের দল সে ম্যাচে দিল্লি ক্যাপিটালস হয়ে বল হাতে অসাধারণ পারফরমেন্স করেছিলেন মোস্তাফিজুর রহমান পাঞ্জাবকে একশো পনেরো রানে অলআউট করে দেওয়ার পিছনে মোস্তাফিজুর রহমানের দারুণ অবদান ছিল সে ম্যাচে এদিকে গত কয়েক ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে গাজাখুরে নর্কিয়াকে খেলাচ্ছে দিল্লি ক্যাপিটালস যদিও এই অ্যানড্রিক নর্কে কয়েকটি উইকেট পেয়েছিল তবে মোস্তাফিজুর রহমানের মতো কম রান দিতে পারেনি গুরুত্বপূর্ণ ডেথ ওভারে এবং পাওয়ার প্লেতে ব্যাধরু মার খেয়েছেন তিনি যেহেতু এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দিল্লি ক্যাপিটালসের এবং মোস্তাফিজুর রহমানের পাঞ্জাবের বিপক্ষে ভালো ছিল তাই মোস্তাফিজুর রহমানকে আজ একাদশে সুযোগ দিতে চান দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক ঋষাব পান্থ জানিয়েছেন মোস্তাফিজুর রহমানকে আজ একাদশে ফেরানোর চেষ্টা করবেন তারা দর্শক আপনার কী মনে হয় মোস্তাফিজুর রহমান যদি একাদশে ফিরতে পারে সে কি ভালো বলিং করতে পারবে কমেন্ট করে জানান আর এ ধরনের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন